আসসালামু আলাইকুম, কৃষি পরামর্শ ভাইসালান থেকে স্বাগতম। দর্শক, আপনাদের মাঝে জানেন যে বেশিরভাগই আমি লাইভের ভিডিও নিয়ে আসি, পাশাপাশি সবজি চাষ করি, আর যেগুলো করি সেগুলো থেকেই আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। আজকে দেখতে পড়ছেন যে শীতের মৌসুমে যে কতটা সুন্দর ডাটা চাষ করা যায় বা কতটা সুন্দর হয়, আজকে সেটাই দেখাবো। আর কী জাতে ডাটা চাষ করলে আপনারা এই শীতের মৌসুমে বাম্পার ফলন পাবেন সে বিষয়েও আজকে কথা বলবো। আসলে আপনারা জানেন, দেখতে পারছেন যে অনেকেই অনেক কথা বলেন যে শীতের মৌসুমে ডাটার কালারগুলো নষ্ট হয়ে যায়, পাতায় শীত পড়ে যায়, ফলে না। এটা সম্পূর্ণই ভুল ধারণা। শীতের মৌসুমেও ডাটা চাষ করা সম্ভব, তবে অনেক কষ্ট করতে হবে। কারণ কষ্ট তো না করলে এই শীতের মৌসুমে জানেন যে ডাটার সবসময় বাজার দর ভালো থাকে, 15 থেকে 20 টাকার মধ্যে সবসময় কেনার জন্য থাকে এক মোটা ডাটা পাইকারি রেট। এই জন্য কষ্টটা অনেক বেশি হবে। সবচেয়ে বড় কথা, শীতের মৌসুমে যদি ডাটা চাষ করেন, প্রথমত জমিতে আপনার অতিরিক্ত জৈব সার ব্যবহার করা লাগবে। কারণ জৈব সার ব্যবহার না করলে আপনার ডাটাগুলো হয়তো বা বেশিরভাগই শীত পড়ে যাবে আর গতিগুলো কম থাকবে, বলবে তাড়াতাড়ি। আর ডাটা জানেন যে অতিরিক্ত সার ব্যবহার করলে ডাটাটা খাইতে অনেক তিতা লাগে বা কোনো রকমের কোনো স্বাদ থাকে না। আর যত জৈব সার ব্যবহার করবেন, সার কম ব্যবহার করবেন, ডাটা খাইতেও খুব মজা, আর ডাটাটার কালারও অনেক ভালো থাকে। জন্য প্রথমত আপনাদেরকে কষ্ট করতে হবে, জমিতে প্রচুর পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। আর যেটা বড় কথা, ডাটাই কিন্তু শীত পড়ে যায়, এটা সবাই জানেন। শীতের মৌসুমে আপনারা 15 দিন পর পর, মানে খুবই গুরুত্ব সহকার যে অ্যামেস্টার টপ এটা স্প্রে করলে ডাটায় কোনো শীত পড়বে না। আর পাশাপাশি আপনারা কম বেশি ছানার ওষুধ বা পাতাগুলো নষ্ট করে সে ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। আর মূল যেটা জ্যামিস্টার টপ, এটা 15 দিন পর পর অবশ্যই অবশ্যই ব্যবহার করা লাগবে, তা না হলে ডাটাই শীত পড়ে যাবে। দেখেন যে আমার এখানে 4 জন ডাটা উঠাইতেছে, আসলে এই সময় বয়সটা দিতে পারি না, এই জন্য পরে দিচ্ছি। কারণ এখানে আপনার আমি 35% ডাটা চাষ করছি, আর শীতের মৌসুমে জানেন বীজগুলো একটু কম জ্বালাই, এই দেখেন। তারপরে ইনশাল্লাহ এই 35% ডাটায় থেকে অলরেডি